দেখাতে চলেছি যে কিভাবে শিব মূর্তি এবং গৌরীর মূর্তি ওপর থেকে ঝর্ণার জল ত্রিশূলের ওপর থেকে পড়ে পাহাড়ি অঞ্চলে শিবলিঙ্গের ওপরে, সেই ছবিটা আজকে আমি করে দেখাচ্ছি কেবলমাত্র সহজ পদ্ধতিতে। একটা ডব্লু, একটা জিরো বড় জিরো আর একটা ছোটো জিরো, এবং উল্টো ইউর মাধ্যমে এই ছবিটা কমপ্লিট করতে সক্ষম হয়েছি। তাহলে শুরু করা যাক। আমি দেখাতে চলেছি কীভাবে শিব মূর্তি, ত্রিশূলধারী শিব মূর্তি শিব এবং আজকের আমি দেখাতে চলেছি কীভাবে ত্রিশূলের মধ্যে শিব এবং গৌরী মূর্তি স্থাপন করা যায়, সেটা কী দিয়ে আঁকা যায় সেটা লক্ষ্য রাখুন। একটা ডব্লু আর দুটো জিরো, একটা বড় জিরো একটা ছোটো জিরো, এই দিয়ে আমি আজকের এই ছবিগুলো কমপ্লিট করছি, এই শিব এবং দুর্গার ছবি কমপ্লিট করছি। লক্ষ্য রাখুন ডব্লু, প্রথমে আমি একটা ডব্লু নিচ্ছি, একটা ডব্লু নিচ্ছি, এই আমি একটা ডাবলু নিলাম, এই ডাবলু নিলাম। ডাবলুর পর আমি এটা ত্রিশূলের আকৃতি করলাম, ত্রিশূল বানালাম, একটা জিরো আর একটা জিরো, এই দুটো জিরো আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে একটা ত্রিশূল তো আমি বানালাম, এবার শিব ঠাকুরের ওপরে, শিবলিঙ্গের ওপরে শিব ঠাকুরের ছবি থাকছে, এই একটা বৃত্ত আমি তৈরি করে নিলাম।
भालो लेगे थाके ताहले लाइक शेयर एवं सब्सक्राइब ओ पाशे थाका बेल आइकन टी एकटू क्लिक करुन।